দুনিয়াতে এসে কোনোদিন বাবার কোলে উঠতে পারে না বাবার কবর দেখে আজকে যখন বাড়িতে যাবে আমার মনে হয় না আমি আমেনাও থাকতে পারবো আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিব এই বালকের চাইতে দুঃখে পৃথিবীর বুকে কেউ নাই ও আমেনা আমরা ডাক দেব মাই মন্ডে তোর কাছে আমি মোহাম্মদ কে আমানত দিয়ে দিলাম মোহাম্মদ কে তোর কাছে আমানত দিয়ে দিলাম আমি মনে হয় আর বাঁচবো না দুজনে কান্না করতেছেন ছোট্ট বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কান্না দেখে ভয় পেয়ে গেলেন মাকে জড়া ধরলেন মা কি হয়েছে আপনারা কেন কান্না করেন ও মা আপনি কেন আমাকে ছেড়ে যাবেন আপনি কি জানেন না আমার বাবাও নাই আপনি যদি আমাকে ছেড়ে চলে যান কে আমাকে আদর করবে কে আমাকে সোহাগ করবে এই কথা বলতে বলতে মা আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নিথর নিস্তব্ধ দেহটা পড়ে রইল আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকে জড়ায় ধরে কান্দে ঠাক দিয়ে বললে বা কি কাজ করলে কি সর্বনাশ করলে আমার বাবাও নাই ও মা কিভাবে আমাকে খাওয়া রেখে চলে গেলে আমাকে কে খাওয়ায় দিবে কে ঘুম পাড়াবে কে আমাকে গোসল করায় দিবে কেমন দুঃখী হয়ে আপনার আমার নবী পৃথিবীতে আগমন করেছেন উম্মে আয়মান বলে চলো চলো মক্কার উদ্দেশ্যে চলো এতিম মোহাম্মদ বলে না যে মক্কাতে আমার মাও নাই বাবাও নাই ওই জায়গাতে আমি আর যেতে পারবো না আমি যাব না উম্মে আয়মান জোর করে বিশ্বনবী কিনিয়া মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে পুত্রবধূ সন্তান কিনে উম্মে আয়মান কিনে সফরে গেছে চলে আসবে দূর থেকে লক্ষ্য করে দেখে সোয়ারি আসতেছে কিন্তু সোয়ারিতে দুইজন দেখা যায় আমেনা তো সোয়ারিতে নাই কলিজার ভিতরে যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল আস্তে আস্তে করে সোয়ারি কাছে আসলো দেখে আমেনা সোয়ারিতে নাই এতিম মোহাম্মদ সোয়ারিতে গিয়ে লাভ দেয়া নামলেন লাভ দেয়া নামি আব্দুল মুত্তালিবের কোলে উঠে ডাক দেয়া বলেন ও দাদা আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই আমার মা আমাকে ছেড়ে চলে গেল আমি কার বুকে উঠব কাকে ধরে আমি ঘুমাবো কে আমাকে ঘুম পাড়ায় দিবে কে গোসল করায় দিবে কে আমাকে খানা খাওয়ায় দিবে আব্দুল মুত্তালিব চোখের পানি গুলো ছেড়ে আর মোহাম্মদকে বুকে নিয়ে ডাক দিয়ে বলে মোহাম্মদ তুই কোনো চিন্তা করবে না আমি তোর দাদা তো আছি আমি দাদা যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত আমি ওয়াদা দিলাম আমি যতক্ষণ পর্যন্ত তোকে না খাওয়াবো আবার মুখে খাবার দিব না যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পড়াবো আমি আব্দুল মুত্তালিব ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত আমি তোর সব কিছুর ব্যবস্থা না করব আমি কোনো কাজ করব না কিন্তু কিছুদিনের ভিতরে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবী দেখলেন তার মাথার উপর থেকে জমিন যেন তাকে ছেড়ে দিয়েছে আকাশ যেন তাকে ছেড়ে দিয়েছে একা একই বসে বসে কান্না করতেছেন আবু তালেব পিছনে গিয়া তার কান্না শুনে মোহাম্মদ আমিন কান্না করেন এই পৃথিবীতে আমার কেউ নাই আমার মা নাই আমার বাবাও নাই আমার দাদাও নাই আমার দাদিও নাই আমার নানাও নাই আমার নানিও নাই কান্না করতেছে এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নাই আব্দুল আবু তালেব পিছনের দিকে গিয়া বলে ও ভাতিজা তুমি কোনো চিন্তা করবে না আজকে থেকে আমি তোর মা আজকে থেকে আমি তোর বাবা যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত সন্তানের মতন আমি দেখে শুনে রাখবো কিন্তু কিছুদিন পরে আবু তালেব বিদায় নিলেন
মা খাদিজার সাথে যখন তার বিবাহ তখন মক্কার লোকেরা তাকে কিছুই বলতে পারে না কারণ হলো খাদিজা ছিলেন সাম্রাজ্যশালী বিত্তশালী মক্কার ভিতরে বড় শিল্পপতি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বংশমর্যাদাও ছিল অনেক উপরে যার কারণে বিশ্বনবীকে কিছুই বলতে পারে নাই কিন্তু খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবী চিরদিনের জন্য অসহায় মক্কার লোকেরা রাসূল যখন নামাজ পড়তে যায় সেজদার সময় মাথার মধ্যে উটের নারী পরিগুলো বিশ্বনবীর মাথার মধ্যে নিক্ষেপ করে আল্লাহর নবীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসূলের উপরে বিভিন্ন নির্যাতন শুরু হয়ে গেল মক্কায় থাকতে পারলেন না তায়েফ নগরীতে চলে গেলেন তায়েফের ময়দানে যারা গিয়েছেন তায়েফের গলিগুলো সাক্ষী রয়েছে তায়েফের আঙ্গুরের বাগানটা এখনো পর্যন্ত আছে তায়েফ নগরীতে গেলাম যেই জায়গাতে বিশ্বনবীকে বারবার বেহুশ করেছে বেঈমানের দল তিন দিন ধরে যে নবীর পেটের ভিতরে খাবার নাই তিন দিনের না খাওয়া নবী তায়েফের ময়দানে চতুর্দিক থেকে পাথর আসতেছে পাথর এসে শরীরের চামড়াগুলো ছিটকে রক্তগুলো পড়তেছে তিন দিনের না খাওয়া নবীর উপরে এমন নির্যাতন এমন জুলুম রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন সাথে ছিল যায়েদ বেহুশ হয়ে রাসূল যখন পড়ে গেলেন জমিনে রাসূল দেখলেন দুইজন বা কয়েকজন লোক হাত ধরে ধরে টানতেছে রাসূল মনে মনে ভাবলেন এরা মনে হয় আমাকে আর মারবে না এরা মনে হয় আমাকে হেফাজত করবে কিন্তু না 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 উঠা রাসূলকে যখন দাঁড় করালেন দাঁড় করানোর পরে ওই নিষ্ঠুর বেঈমানের দল আল্লাহর নবীকে আবার পিছন দিক থেকে ধাক্কা মেরে সামনের দিকে ফেলে দিলেন আল্লাহর নবী পড়ে গেলেন এত পরিমাণ রক্ত নবীর শরীর থেকে ঝরেছে এই তায়েফের ময়দানে তায়েফের ওই জায়গা যখন যে কলম চোখের পানি ধরে রাখতে পারলাম না যে নবীর উপরে মশামাসি পর্যন্ত বসত না যে নবীর চেহারা দেখলে মানুষের পেটের ক্ষুধার কথা বলে যাইত যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষ সব মুসিবতের কথা ভুলে যাইত এই নবীর উপরে এত নির্যাতন এত জুলুম আকাশ আল্লাহ পাক খুলে দিলেন ফেরেশতারা বিশ্ব নবীর উপরে এই নির্মম জুলুম থেকে আকাশ বসে কান্না শুরু করে দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ উষ্ঠাগত মরে যাবেন এই অবস্থায় পাশে ছিল আঙ্গুরের একটা বাগান আদ্দাস নামে একটা যুবক দূর থেকে এটা লক্ষ্য করেছে মালিকের কাছে বলল জীবনে আপনার এই বাগান থেকে একটা আঙ্গুর না বলে আমি মুখে দেই নাই আজকে এই যে লোকটা এখানে একটা ধরনের প্রচার করছে ভালো লাগলে গ্রহণ করবে ভালো না লাগলে গ্রহণ করল না করত কিন্তু এভাবে কেন মারলো এভাবে কেন রক্ত ঝরালো লোকটা মারা যাবে অনুমতি দেন এক গ্লাস আঙ্গুরের শরবত তাকে পান করালো ওই আদ্দাস যখন আঙ্গুরের শরবত নিয়ে বিশ্ব নবীর সামনে আসলেন আল্লাহর নবী শরবতটা হাতে নিলেন রস হাতে নিলেন বললেন তোমার বাড়ি কোথায় তোমার নাম কি বলে আমার নাম আদ্দাস আমার বাড়ি হলো নিনুয়া নামক স্থানে বলে সেখানে তো আমার একজন বন্ধু আমার একজন ভাই পয়গম্বর ইউনুস বলে আপনি কি ইউনুসকে চিনেন নাকি বলে হ্যাঁ ইউনুস পয়গম্বর তিনি তো আমার বন্ধু তিনিও পয়গম্বর আমিও পয়গম্বর সে যেহেতু ইউনুস পয়গম্বরের অনুসারী ছিল এই কথা বলার সাথে সাথে ওই আদ্দার সাথে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী তাকে মুসলমান বানায় এক গ্লাস পানি পান করলেন তৃপ্তির সাথে আল্লাহর নবী নিঃশ্বাস ফেললেন আকাশ থেকে ফেরেশতা হাজির হয়ে গেলেন পয়গম্বর অনুমতি দেন এই দুইটা পাহাড়কে ওলট পলট করে সবগুলোকে শেষ করে দেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না আমি তো ধ্বংসের জন্য আসি নাই তারা যদি ধ্বংস হয়ে যায় ভবিষ্যতে আমার এই কালিমার দাওয়াতকে গ্রহণ করবে এই কালিমার বাণী কে গ্রহণ করবে
এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে উমাইর খেলেন। এরপর আবার মক্কাতে আসলেন। মনে বড় কষ্ট, মনের ভিতরে বড় যন্ত্রণা, মনের ভিতরে কষ্ট। আজকে আমার এই কষ্টের কথা কে শুনবে? তায়েফের ময়দান থেকে আল্লাহর নবী রক্তের রঙিন হইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানিফ করেছিলেন। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আমিন আকাশের ওই বাড়ির ছাদ উঠে গেল। জিব্রাইল আমিন ভিতরে ঢুকলেন আর বিশ্বনবীকে বললেন, আপনি বড় পেরেশান টেনশন, আজকে আপনার বাও নাই জমা দিবেন। অনেক লম্বা ঘটনা। বিশ্বনবী চলে গেলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী কে? স্বয়ং আল্লাহ বললেন, পয়গম্বর, ও বন্ধু, আপনি বলেছিলেন আপনার নাকি কেউ নাই। ও লক্ষ্য করে দেখুন, ওরা কানা লেখা দিকরা, ও নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ পাক এত বৃদ্ধি করেছি এই পৃথিবীতে আপনার চাইতে মর্যাদাশীল আর কেউ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরয়েতিম হইয়া এই পৃথিবীতে আগমন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি, তাহলে জান্নাতে যেতে পারবো না, তবে জান্নাতে যেতে পারবো না। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহব্বত করি, কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়, আয় আল্লাহ আমার বাইদেরকে কবুল করে নেন, আয় আল্লাহ বিশ্বনবীর শাফায়াত সবাইকে নসিব করেন।